সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। দর্শক, নির্বাচন নিয়ে সাম্প্রতিক সরকারের কিছু কথাবার্তা এসেছে তাদের ওয়ার্কিং কমিটির সূত্র ধরে, গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, দলের নেতারাও কথা বলেছেন। ওবায়দুল কাদের বলেছেন যে সম্পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি নির্বাচন নিরপেক্ষ হবে, এবং দলের যে সূত্রগুলো বলছে যে সভা সমাবেশে বাধা দেওয়া হবে না এবং ইভিএমে ভোট হবে এমন কথা বলা হয়েছে। সেই প্রেক্ষিতে বিএনপি নেতারা কী ভাবছেন এই নিয়ে আমরা ধারাবাহিকভাবে নেতাদের সঙ্গে কথা বলেছি। এই পর্যায়ে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। তো আপনি নিশ্চয়ই জেনেছেন যে নির্বাচন নিয়ে কিছু কথাবার্তা হয়েছে, এবং আপনি জানেন যে ইতিমধ্যে পশ্চিমারাও চায় যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন। তো এখন দলের ভাবনা বা আপনার ব্যক্তিগত ভাবনা কি, যে নির্বাচনে অংশ নেওয়ার মতন কি পরিবেশ তৈরি হলো কিনা আওয়ামী লীগের যে মিটিং হয়েছে তার প্রেক্ষিতে? ধন্যবাদ আপনাকে। এই যে আগামী নির্বাচন, অর্থাৎ 2018 সালে নির্বাচন করে 5 বছর পূর্তি হবে 2023 সালে, অতএব এই নির্বাচন নিয়ে এখন নানান কথাবার্তা মানে ক্ষমতাসীন দল বলছে এবং বিভিন্ন মহলে আসছে। এখানে আমার বক্তব্য হচ্ছে এই যে নির্বাচনের যে পরিবেশের কথা আপনি বললেন, যে নির্বাচনের পরিবেশ আছে কিনা, নির্বাচনের আদৌ কোনো পরিবেশ নাই নাই। তার কারণ হচ্ছে এখানে দুইটা ইস্যু আছে। একটা হচ্ছে যে 2008 সালের নির্বাচনের পর, 2008 সালের নির্বাচনের পরে পার্লামেন্টে বর্তমান যারা ক্ষমতা আছেন এটা একটা বিল আনল, মানে সে বিলটা হলো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। বিলে আর্টিকেল 123 তারা একটা পরিবর্তন আনল যে পার্লামেন্ট ইলেকশন উইল বি হেল্ড উইদিন 90 ডেজ বিফোর ডিসলিউশন অফ পার্লামেন্ট, পার্লামেন্ট বিলুপ্তির পূর্ববর্তী 90 দিনের মধ্যে পার্লামেন্ট ইলেকশন হবে। তাহলে অবস্থা দাঁড়ালো যে পার্লামেন্ট, আগের পার্লামেন্ট বহাল থাকলো, পার্লামেন্টের একজন মেম্বার অফ পার্লামেন্ট তিনি আবার পার্লামেন্টে অংশগ্রহণ করলেন, এটা আরেকজন পার্লামেন্ট মেম্বার না তিনিও অংশগ্রহণ করলেন, অথচ এটা মানে লেভেল প্লেয়িং হলো না, এটা ওভারল্যাপিং হলো, পার্লামেন্ট বহাল রেখে একটা পার্লামেন্ট। এই যে আইনটা এটা মানে পৃথিবীর কোথাও নাই। আফটার ডিজলিউশন অফ পার্লামেন্ট পরবর্তী সময় অনেক দেশে এটা বলে যে যখন মানে পার্লামেন্টের মেয়াদ শেষ হলো, মেয়াদিত পরে পার্লামেন্টের মানে পরবর্তী 90 দিনের মধ্যে বা এক এক জায়গায় একটা নিয়োগ থাকতে পারে, সেখানে রাষ্ট্রপতির কাছে অথবা প্রেসিডেন্টের কাছে যে যখন মানে পদত্যাগ পত্র জমা দেয় উনি হয়তো বলেন যে আপনি কন্টিনিউ করেন অ্যাজ কেয়ারটেকার বলতে এই সময়টার জন্য। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা হলো সম্পূর্ণ আলাদা, যে পার্লামেন্ট রেখেই পার্লামেন্ট ইলেকশন করতে হবে, মানে ক্ষমতায় ঠিকই রাষ্ট্রযন্ত্রটাকে সম্পূর্ণ হাতের ভিতরে রেখে এটা প্রথম। এই কারণে 2014 সালের নির্বাচনে বিএনপি যায় না। বিএনপি 14 সালের নির্বাচনে যে যায় নাই সেখানে অনেকে অনেক কথা বলেছে, নির্বাচনে গেলে ভালো ফল হতো, আপনার ক্ষমতায় যেতেন, ব্যান নানান, কিন্তু সেইটা যে সঠিক নয়, যাওয়াটা যে সঠিক ছিল, যাওয়াটা যে সঠিক ছিল এটা প্রমাণ হলো 2018 নির্বাচন। 2018 নির্বাচনে দেখা গেলো যে ভোটের আগের দিনই রাত্রিবেলা অর্ধেক ভোট মানে টুইটে রেখে দিল সব আমার নির্বাচন এলাকা থেকে সারা বাংলা সব জায়গায়, এবং পরের দিন যখন দেখা গেলো যে বিপুল জনসংখ্যা তারা এসে ভোট দিতে আসছে, যেমন আমার এলাকায় 1 ঘন্টা আমি 75 হাজার ভোট দিলাম, 1 ঘন্টা ইলেকশন ছিল, এবং তখন আবার মানে সমস্ত এজেন্ট টিজেন্ট বের করে দিয়ে লোকজন বেথাও দিয়ে এই আইন পরীক্ষায় সম্পর্ক তারা কাজটা করে। আগের দিন রাত্রি ভোট কাটলো আওয়ামী লীগ না, ভোট কাটলো হলো আওয়ামী লীগের মানে সরকারের নির্দেশে অথবা তাদের গাছড়া বাঁধা অবস্থায় অথবা যে কোনো নির্দেশে হোক, মানে এই মানে ডিসি এসপি ইউনো ওসি অর্থাৎ আইন প্রয়োগের সমস্ত এবং আপনার সিভিল প্রশাসন এরা এরা বর্তমান। এরপর থেকে বাংলাদেশে যে নির্বাচন সংশ্লিষ্ট যে অন্য বিষয়গুলো এবং সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, এখানে আপনার নির্বাচন শুধু নির্বাচন কমিশন করে না, রিটার্নিং অফিসার ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার মানে উপজেলা নির্বাহী অফিসার, রিটার্নিং অফিসার সরকারি বিভিন্ন মানে বিভাগীয় কর্মকর্তারা বা স্কুল স্কুল টিচাররা, সেটাও মানে শতভাগ এখন এনপিও ভুক্ত, সেটা সরকারের শিক্ষা মন্ত্রণালয় অধীন। অতএব এই নির্বাচনের আগে এখন দেখা যাচ্ছে যে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান যেমন নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন,
গভর্নমেন্ট কমিশন যদি স্ট্যাটিউটরি কমিশন বডি এরকম সব মানে সবগুলো ডিজর্ডার হয়ে পড়ছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেখানে আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড আদার অ্যাডমিনিস্ট্রেশন অল হ্যাভ বিন ডিজর্ডার। তাহলে একটা প্রশ্ন উঠে যে এখানে এইগুলো লেভেল প্লেইং ছাড়া এখানে এবং এই যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন তাদেরই দলীয় লোকজনদের যে নির্বাচন কমিশন করেছে একটা তথাকথিত সার্চ কমিটি টমিটি গঠন করে এটা আমরা প্রত্যাখ্যান করছি, আমরা মানে না। অর্থাৎ নির্বাচনে এখন আমাদের যাওয়ার প্রস্তুত, এটা আপনি বললেন, আমরা কি ভাবছি? আমরা হ্যাঁ আমরা তো অবশ্যই নির্বাচনে যেতে চাই, কারণ বিএনপি তো একটি সাংবিধানিক রাজনৈতিক মানে গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপি তো একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। আমাদের ক্ষমতার পরিবর্তন তো আমরা চাই, ক্ষমতায় যেতেও চাই, কারণ আমাদের স্ট্রাগলটা তো জনগণের পক্ষে পাওয়ার স্ট্রাগল তো বটে। মানে আমরা নির্বাচন ছাড়া আমরা তো বিপ্লব করে ক্ষমতা যাবো না, বিএনপি তো বিপ্লবে পাঠিয়ে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে আমরা তো ক্ষমতা দখল করবো। নির্বাচনে আমরা যেতে চাই, কিন্তু আমাদের শর্ত হচ্ছে যে মানে ওই যে 123 যেটা পার্লামেন্ট ইলেকশন আগে হবে, এখানে আর একটা ক্লজ আছে যে যদি অন্য কোনো কারণে পার্লামেন্ট বিলুপ্ত হয় তাহলে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হবে। তো অন্য কারণটা হলো যাচ্ছে সমস্ত রাজনৈতিক দল, মেজর রাজনৈতিক দলগুলো আর ওদের সাথে জোটে যে কজন আছে সেটা দাঁড়িপাল্লার 1% রাখেন, ওজন যাই হোক এবং তারা তারা এক, কিন্তু মেজর সমস্ত রাজনৈতিক দলগুলো তারা বলছে যে এই সরকারের অধীনে কোনো পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়, নির্বাচন হবে না। অতএব তাদের পদত্যাগ যখন করবে তখন অটোমেটিক্যালি সাংবিধানিক ভাবে ওই ধারার মধ্যে যেটা আছে তার পরবর্তী 90 দিনের নির্বাচন হবে। এই পরবর্তী যে 90 দিন, এই 90 দিনের জন্য অবশ্যই একটি নিরপেক্ষ সরকার হতে হবে। আমাদের দল থেকে পরিষ্কারভাবে আমাদের বলা হয়েছে যে আমরা নির্বাচনের আগে নিরপেক্ষ সরকার মানে গঠন করতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে। যদি এই সরকারের সদিচ্ছা থাকে, মাননীয় প্রধানমন্ত্রী এবং তার অন্যমন্ত্রী আপনি উপাদান পাকিস্তানের কথা বলেন, এরা নানান কথা বলতেছে আমাদের আপন মনের মাধুরী বিষয়ে গত কথাই বলেন, পুরনো কায়দায় আর সুপরি করা। কিন্তু নির্বাচনকালীন সরকারের প্রস্তাবনা যদি দেওয়া হয় শেখ হাসিনার নেতৃত্বে, সেখানে বিএনপি সহ সকল দলের যদি প্রতিনিধিত্ব থাকে, তাহলে কি আপনাদের আপত্তি আছে? আমার আমরা তো একটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মাঝে আছি, যে দেশে গণতন্ত্রকে হরণ করা হয়েছে, দেশে গণতন্ত্রকে লুণ্ঠিত করা হয়েছে, যেখানে জনগণের সার্বভৌম ক্ষমতাকে যেখানে যেখানে ই করা হয়েছে মানে অস্বীকার করা হয়েছে। মানে আমাদের আমাদের আর্টিকেল 1 বলা আছে সংবিধানে যে বাংলাদেশ যে ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট সোভরেন রিপাবলিক টু বি নোন অ্যাজ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, পিপলস রিপাবলিক জনগণের রিপাবলিক। তো এই যে সোভরেন রিপাবলিক সার্বভৌম প্রজাতন্ত্র, এই দেশের সার্বভৌমত্ব থাকে। তবে যে বলেন সার্বভৌমত্ব সার্বভৌমত্ব সার্বভৌমত্বটা কি এবং কোথায় থাকে, আর্টিকেল 7 বলা আছে যে অল পাওয়ার অফ দ্য স্টেট দ্যাট ইজ দ্য সোভরেন পাওয়ার অফ দ্য স্টেট ভেস্টেড টু দ্য পিপল, জনগণের কাছে ভেস্টেড থাকে, জনগণ এই সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে একমাত্র ভোটের মাধ্যমে। যে দেশের জনগণ পার্লামেন্ট ইজ দ্য হাইয়েস্ট অথরিটি অফ দ্য নেশন, হাইয়েস্ট স্কুল অফ দ্য নেশন, যে দেশের জনগণ পার্লামেন্টে ভোট দিতে পারলো না, যে দেশের জনগণ লোকাল গভর্নমেন্টে ভোট দিতে পারেনি, আমাদের বক্তব্য হলো যে সরকারের পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট অটোমেটিক্যালি ডিজলভ করতে হবে, পার্লামেন্ট ডিজলভের পরে একটা নির্বাচনকালীন সরকার দিতে হবে, সেই সরকার মানে নির্বাচন করবে এবং সেই সরকার প্রয়োজনে লেভেল প্লেইং ফিল্ড করে নির্বাচন করবে। এই সংবিধানের আওতায় তো হতে পারে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যদি সর্বদলীয় একটি সরকার হয়, যেটা 2014 আগে আপনাদেরকে প্রস্তাব দিয়েছিল? না না, আমার কাছে এখন সংবিধানটা নেই, সংবিধানের আওতায় বলছি, সংবিধানে আর একটা ক্লোজ আছে যে যদি অন্য কোনো কারণে পার্লামেন্ট ডিজলভ হয় তাহলে পরবর্তী 90 দিনের মধ্যে হবে। অন্য কারণটা হলো দেশের সমস্ত মানুষ চাচ্ছে তারা দেশটাকে আর এবং আমাদের যে লড়াইটা চলতেছে দেশে গণতন্ত্র উদ্ধারের লড়াই, যার বিরুদ্ধে লড়াই চলছে, যে আপনি যদি মানে তাহলে তো তখন যদি মানে ইয়া খান বলেছিল লিগাল ফ্রেমওয়ার্ক দিয়ে যাচ্ছেন আমরা নির্বাচন করি, কিন্তু সেই নির্বাচনে যাওয়া যে আমাদের লাভ হয়নি, পরবর্তী সময়ে আমাদের মুক্তিযুদ্ধ করতে হবে। আজকে আমাদের বক্তব্য হলো যে এখানে লড়াইটা হচ্ছে গণতন্ত্রের জন্য, গণতন্ত্র দুটো পক্ষ হয়ে গেছে, একটা পক্ষ গণতন্ত্র হরণকারী দেশের সম্পদ লুণ্ঠন করেছে, দেশের সম্পদ বিদেশে প্রচার করেছে, আর একটা পক্ষ জনগণের পক্ষে গণতন্ত্র লড়াই করছে, তার নেতৃত্বে কি করে সরকার। কিন্তু একটা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তো পশ্চিমাদের চাপ আছে, আপনি নিশ্চয়ই দেখেছেন
যে তারা চায় যে আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক হতে হবে, তাহলে সেই ক্ষেত্রে যে রাজনৈতিক দর কষাকষি, সেই দর কষাকষির জায়গায় কি আপনারা ছাড় দেয়া সরকারের পক্ষ থেকে ছাড় দিয়ে একটি সর্বদলীয় সরকার হতে পারে কি না? সর্বদলীয় সরকার, সর্বদলীয় সরকার মানে আওয়ামী লীগের নেতৃত্বে তো আমরা 14 সালে যেতে পারতাম। 14 সাল তো বলেছিল আসন ষষ্ঠ মুখ্যমন্ত্রী ইত্যাদি, কারণ প্রথমে যে পার্লামেন্ট বহাল থেকে ক্ষমতা হাতে রেখে ওই মন্ত্রিত্ব নিয়ে কোনো লাভ নাই, প্রথমে যে আগে এই সরকারের পদত্যাগ করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকার করতে হবে, বিএনপি সেখানে থাকার দরকার নেই, বিএনপি থাকবে না, আওয়ামী লীগও থাকবে না, কোনো দলই থাকবে না। আজকে আপনার এই যে নাগরিক ঐক্য বা ওই যে জুনায়েদ সাকিরা বা বাংলাদেশ সবাই তো একই কথা বলছে, আমরা তো বলছি না যে আমরা সেই সরকার থাকবো, সেই সরকার হবে নিরপেক্ষ সরকার, সেই সরকার মানে কোন রাজনৈতিক দলের লোক কে থাকবে না থাকবে সেটা বড় কথা, ক্ষমতাসীন দলও থাকবে না আমরাও থাকবো না, এটা নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন হোক এবং সেই নির্বাচনে আমরা সবাই যাবো, তারাও আসুক, তখন আওয়ামী লীগও আসবে, একটা গুঞ্জন আছে যে বিএনপির মূল দল যদি না আসে তাহলে বিএনপির একটি অংশকে নির্বাচনে আনার চেষ্টা করা হতে পারে, সেক্ষেত্রে দলের ভাঙন হতে পারে কিনা? এই চেষ্টায় কোনো লাভ হবে না, কারণ এই দল ভাঙার জন্য অনেকেই চেষ্টা করেছে কিন্তু লাভ হয়নি, সেটা সেটা আপনার আওয়ামী লীগও হয়নি, আওয়ামী লীগও মানে অনেকে ভাঙার চেষ্টা করেছেন, হয়নি, পাকিস্তান করেছেন রাজ্জাক সাহেবরা হয়নি, তারপরে আর একটা মিজানুর রহমান চৌধুরী সাহেব করেছেন হয়নি, বিএনপি অনেকেই করেছেন, আমি নাম না বলতে চাই করেছেন, এটা হয় না, কারণ তো মেন স্ট্রিমের বাইরে কিন্তু হবে না, বিএনপি ইজ এ পার্টি, ইজ এ ন্যাশনাল ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট পার্টি, এই পার্টিতে কেউ যদি মনে করে যে আমরা কাল কাল তো ওই যে 111 ওইটাই তো সফল হতো, 111 সময় মান্নান সাহেব উনি তো তার সাথে তো অনেক শুনলাম যে অনেক এমপি মন্ত্রীদের তারা তারা যোগাযোগ করছে, গেছে, মিটিং করেছে, কিন্তু লাভ হয় না, এখানে এখানে জনগণ কি চায় সেটা বড় কথা। সেই মিটিং সিটিং কিন্তু এখনো চলছে দেশে এবং দেশের বাইরে, আপনি নিশ্চয়ই জানেন দেশে দেশের বাইরে যেখানে রাজনীতি না থাকে কিন্তু ষড়যন্ত্র থাকে, ষড়যন্ত্র সরকার থাকবে, কিন্তু ষড়যন্ত্র বিরোধী দেশ কি চায়, জাতি কি চায়, জনগণ কি চায়, এইটাই হলো বড় কথা, দেশ আজ মুক্তি চায়, জাতি আজ মানে স্বাধীনতা চায়, জনগণ আজকে পরিবর্তন চায়, এই যে দেশের যে পরিস্থিতি, দেশ জাতি জনগণকে বাদ দিয়ে বিদেশে কিছু বললো আর এখানে কিছু বললো, হ্যাঁ বিদেশিরা ভালো জন্যই বলছেন, কারণ তারা বলছেন যে আজকে যে গ্লোবাল পলিটিক্স যে ডাকছে, আজকে আপনার তো পৃথিবী তো দুই ভাগে বিভক্ত, সেই আলোচনা এখানে নাই বা করলাম, আজকে আপনি আপনি ইন্দো প্যাসিফিক জোন একটা গ্রুপ আছে, এশিয়া প্যাসিফিক জোন আর একটা ইয়ে আছে, এখানে কোয়াড একদিকে আছে, এটা তো আছে, সেখানে তো আন্তর্জাতিক রাজনীতি তো নানান ঘুরপাক খাচ্ছে, কিন্তু সেই ঘুরপাকের সাথে আমি আমার দেশের গণতন্ত্র উদ্ধার করে একটি স্বাধীন স্বনির্ভর জাতি হিসেবে আমরা দাঁড়াতে চাই, যেটাকে গত 13 বছরে একেবারে ধূলিসাৎ করে বাংলাদেশকে একটি অতলান্তিক সমুদ্রের নিমজ্জিত করে রাখা হয়েছে। তো লক্ষ্য আদায়ের জন্য কি আপনারা যুগপথ বা যৌথ আন্দোলন গড়ে তুলতে পারবেন, সে পরিস্থিতি কি আছে? পরিস্থিতি থাকবে না, কারণ আমরা আন্দোলনের সবসময় পরিস্থিতি শোনো, মূল বিপ্লব হয়েছিল 10 দিন, বলশেভিক পার্টিতে তখন লেনিনের নেতৃত্বে ছিল মাত্র 6 জন, সেন্ট্রাল কমিটি 7 জন ছিল, একজন বিটেক, এখানে জন বিটের যে দুনিয়া কাঁপানো 10 দিন, সেই 10 দিনে মূল বিপ্লব হলো, এরশাদ সাহেবের পতন হয়েছিল 4 দিনে, আমি সেই গভর্নমেন্টে তখন মন্ত্রী ছিলাম, আপনি জানেন সেই সময় আপনার 28 নভেম্বর তারিখে ওই যে ছাত্র ঐক্যের মিছিল বেরোলো, মিলন এই ঘটনা 4 দিনে মনে চলে গেল, এখানে বিহার খান বা আয়ুব খান ক্ষমতাকে এমনি দিয়ে গেল, রোড টেবিল বৈঠক করলো, জেনারেলরা বসে বললো, কারণ ওখানকার রাজনীতি তো জেনারেলরা ঠিক করলো, বসে বললো যে ইউনিটটা রিজাইন এবং আপনি দিয়ে যান, এসএসএ প্রধান গুলো যখন এই সেনাবাহিনী প্রধান বললো যে স্যার আমার মনে ক্ষমতা ছেড়ে দেন, তখন উনি সঠিক বাধ্য, এখন আমার বক্তব্য হলো যে এই জায়গা একটা স্প্লিঙ্গ দাবানল সৃষ্টি করতে পারে, দেশে যে আজকে যে দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, আপনি আপনারা সাংবাদিকরা আপনাদের অপমূল্য দেয় মানে তেল দাম সেটা ভিন্ন কথা, আজকে সোয়াবিন তেলের দাম কত, আজকে ডিজেল পেট্রোলের দাম কত, আজকে মানুষকে দেশে তো একটা নীরব দুর্ভিক্ষ হানা দিচ্ছে, একটা ভয়াবহ পরিস্থিতি, শুধু লুটেরা দুর্নীতিবাজ ঘুষখোর যারা এই এই মানে বর্তমান ক্ষমতাসীনদের সাথে আছে বা ডিজেল লুটেরা বা বিভিন্ন দেশ থেকে নেয়, এবং তারা শুধুমাত্র আপনার তারা শুধুমাত্র ভালো আছে, এদেশের মানুষ ভালো, সেই দেশে আপনার পরিবর্তনের যন্ত্রণা
প্রসূতির প্রসব বেদনার মতো শুরু হচ্ছে, মানে প্রসব যন্ত্রণা শুরু হচ্ছে, পরিবর্তন হবে সমাজ, এটা 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 প্রেক্ষিত কখন চেঞ্জ হয়ে যাবে আপনার? জি অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর ভাবনা। দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।